অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 189 থেকে 91 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে তোমাদের 90 এবং 91 নং পৃষ্ঠায় 4টি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্ন বিস্তারিত উত্তর সহ আলোচনা করব আমরা এই ভিডিওতে। তোমরা নতুন হয়ে থাকলে সারা বছর নতুন কারিকুলামের সমাধান পেতে চাইলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। তাহলে চলে যাও প্রথমেই 189 নং পৃষ্ঠায়। লেখা আছে কি দেখো, সপ্তম অধ্যায়, মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। অর্থাৎ এখানে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি আলোচনায় করা হয়েছে। এখানে দেখো, মুখস্থ বিদ্যা ভালো নয়। অবশ্যই তোমাদের মুখস্থ বিদ্যা ভালো নয়, তোমরা বুঝে বুঝে যে কোনো বিষয়ে অনুশীলন করে থাকবে। এবারে সালমা ম্যাডাম ক্লাসে ঢুকে বোর্ডে লিখলেন মুখস্থ বিদ্যা ভালো নয়। তা দেখে সিয়াম বলল, ম্যাডাম আমরা তো ছোটবেলায় নামতা মুখস্থ করেছি, নামতা মুখস্থ থাকলে হিসাব করতে সুবিধা হয়, তাহলে মুখস্থ বিদ্যা ভালো নয় এটা কি বলা যায়? ম্যাডাম হেসে বললেন, আজ আমরা এটা নিয়েই মত প্রকাশ করব, একই সঙ্গে অন্যের মতামতের সমালোচনাও করব। এ সংক্রান্ত আলোচনা তোমরা এটা একটু পড়ে নাও ক্লাস শ্রেণীতে যা হয়ে থাকে। এরপরে 90 নং পৃষ্ঠায় চলে যাও, সেখানেও এরকম ঘটনাটির বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে দেখো, মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি, উপরের কথোপকথনের ভিত্তিতে নিচের প্রশ্নগুলো সম্পর্কে তোমার মতামত লেখো। লেখা শেষ হলে কয়েক জন সহপাঠীর সাথে তোমার উত্তর মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। 1 নং প্রশ্ন, মত প্রকাশের সময় সিয়াম কি কি যুক্তি ও তথ্য ব্যবহার করেছে, তার উত্তরগুলো এখানে তোমরা লিখবে। তাহলে চলো আমরা এই 1 নং প্রশ্নের উত্তরটি দেখে আসি আগে। দেখো, সিয়ামের মতে মুখস্থ বিদ্যা ভালো, এই মত প্রকাশে তার তথ্য ও যুক্তি হলো আমরা ছোটবেলায় নামতা ও ছড়া মুখস্থ করেছি, নামতা মুখস্থ করায় অঙ্ক করতে সুবিধা হয়েছে, ছড়া মুখস্থ করা তা উচ্চারণ ঠিক করতে সাহায্য করেছে। তাছাড়া সে এই যুক্তি দিয়েছে যে কোনো কিছুর ইতিহাস বলতে সাল তারিখ মুখস্থ থাকতে হয়। আমরা 191 নং পৃষ্ঠায় 6 নং প্রশ্ন দেখি, ভিন্ন মত প্রকাশের সময় পারুল ও তিশা কোন ধরনের যুক্তি ব্যবহার করেছে, যা তুমি এই শ্রেণীকক্ষের মত প্রকাশের ভিন্নতা পড়লেই দেখতে পাবে। পারুল এবং তিশার কি হতে পারে? দেখো আমি আগেই এটা পড়ে নিছি, পারুল ও তিশা উভয়ই সিয়ামের মতের বিপরীত ভিন্ন মত প্রকাশ করেছে। পারুল ভিন্ন মতের তথ্য ও যুক্তি হলো নামতা মুখস্থ না থাকলেও চলে, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা সম্ভব, উচ্চারণ ঠিক করতে ছড়া মুখস্থ করতে হয় না, সাল তারিখ ইতিহাসের মূল কথা নয়। তিশার তথ্য ও যুক্তি, কবি ও লেখকদের জন্ম মৃত্যু সাল জন্মস্থান মুখস্থের প্রয়োজন নেই, এগুলো ইন্টারনেট বা অন্য মাধ্যম থেকে জানা যায়। এই দুইজনের তথ্য বা যুক্তি সিয়ামের বিরুদ্ধে কেন সে বলছে, তাদের যুক্তিগুলো এখানে আমরা তুলে ধরলাম। এবারে দেখো, সিয়ামকে সমালোচনার সময় পারুলের কোন শব্দ প্রয়োগ যথাযথ হয়নি, পারুল কিভাবে বললে ভালো হতো তা তোমরা এখানে লিখবা। একটু শব্দ চয়নে ভুল হয়েছে, সেটা ঠিক করে লিখবে। দেখো, সিয়ামকে সমালোচনার সময় পারুলের পণ্ডিতি ভাব শব্দ প্রয়োগ যথাযথ হয়নি, সে সিয়ামকে কটাক্ষ করেছে। পারুল তিশার মতো সিয়ামের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভালোভাবে বললে ভালো হতো, সে সিয়ামের কথা ঠিক নয়, সব কিছুতেই ওর পাণ্ডিত্য ভাব না বলে যদি বলতো সিয়ামের কাছে মুখস্থ বিদ্যা ভালো মনে হলেও আমার কাছে তা ভালো মনে হয় না, তাহলে ভালো হতো। মানে তার কথার ধরনটাও অন্যরকম ছিল, কারণ তথ্য ও যুক্তির বিনয়ের সঙ্গে উপস্থাপন করতে হয়। এরপরে দেখো, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারে কতটুকু ঠিক হয়েছে। তাহলে দেখো, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি কতটুকু ঠিক হয়েছে তা তোমরা এই 9 নং প্রশ্নে লিখবা। দেখো, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি যথাযথ, সে সিদ্ধান্ত অনর না থেকে ভিন্ন মত বিবেচনা নিয়ে ভিন্ন মতের যুক্তি তথ্যকে বিবেচনা করে মতকে সংশোধন করে নিয়েছে। অর্থাৎ বিভিন্ন মতামতকে গুরুত্ব দেওয়া এবং নতুনত্ব গ্রহণ করার যে বৈশিষ্ট্য, এটি ছিল সিয়ামের ভিতরে। এরপরে দেখো, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকের সঙ্গে তুমি সাধারণত কিভাবে নিজের মত প্রকাশ করো, যখন ভিন্ন মত থাকে তখন সেটি কিভাবে প্রকাশ করো, তোমার মতের বিপরীত বা মতের মিল যখন না হয় তাহলে তুমি কিভাবে রিয়াক্ট করো, এটা তোমরা এখানে লিখবা। কিভাবে লিখতে পারো আমি এখানে বলি, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আমি মত প্রকাশের পূর্বে বিষয় সম্পর্কে ভালোভাবে চিন্তা করে নেই, মত প্রকাশের সময় তথ্য প্রযুক্তির দৃষ্টান্ত উপস্থাপন করে
বক্তব্য শক্তিশালী করি। সম্ভব হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিই, গবেষণা বা যাচাই বাছাই করে মত প্রকাশ করি, তথ্য যাচাই করে বইপত্র বা অনলাইনের সাহায্য নিই, কোনো তথ্য বা কথা সম্পর্কে নিশ্চিত না হয়ে তা ব্যবহার করি না, কোনো তথ্য বা কথা আংশিকভাবে ব্যবহার না করে পূর্ণভাবে ব্যবহার করি, আনুষ্ঠানিকভাবে মত প্রকাশের সময় গুরুত্বপূর্ণ তথ্য কাগজে টুকে রাখি যাতে ভুল না হয়, আর যখন কোনো মতের বিপরীতে ভিন্ন মত থাকে তখন ভাষ্য ব্যবহার আন্তরিকতা ও বিনয়ী হই, আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পরিহার করি এবং বন্ধুসুলভ আচরণ করি, যুক্তি তথ্য ও দৃষ্টান্ত উপস্থাপন করি, কোনোভাবেই বল প্রয়োগ করি না, আমার কথাই সঠিক এইরকম বল প্রয়োগ করা যাবে না, কাউকে কটাক্ষ করি না। তাহলে এইভাবে তোমরা তোমাদের 91 নং পৃষ্ঠা পর্যন্ত শখটি পূরণ করে ফেলো এবং প্রশ্নগুলোর উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারো। আগামীকালকের ভিডিওতে আমরা 92 থেকে 95 নং পৃষ্ঠা অর্থাৎ বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। আজকে এখানেই শেষ, আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।